আপনার সাথে ভালো একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ না সফটওয়্যার শেয়ার করে যাচ্ছি যে সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে আপনার ল্যাপটপ পিসি আপনি খুব সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং সেটা ফ্রি আনলিমিটেড রেকর্ডিং সিস্টেম আছে এখানে এবং ফুল স্ক্রিন রেকর্ড করতে পারবেন খুব সহজে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না ভার্সন কিনতে হবে না জাস্ট আপনি এক স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং আপনার রেকর্ড করা শুরু করে দেবেন অনেক কথা এখন এখানে বলবো না সব কথা বলবো আপনার স্ক্রিন রেকর্ডারে যে এবং কিভাবে করবেন কি কাজটি করবেন কি সেটিংটি করবেন যেন আপনার স্ক্রিন ডেকোরেটটা বেস্ট হয় প্রফেশনালভাবে সুন্দরভাবে স্ক্রিন ডেকোরেটটা হয় যেন আপনার ভিউয়ার সাবস্ক্রাইবার আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝে বন্ধুর অনেক কথা বললাম চলুন এখন স্ক্রিনে চলে যাচ্ছি দরকারি ভিডিও কেন যারা ইউটিউবে কাজ করেন তাদের কিন্তু মোবাইল স্ক্রিন রেকর্ডার অথবা পিসি স্ক্রিন রেকর্ডার অবশ্যই দরকার পড়ে আপনি যদি ফ্রিতে স্ক্রিন ডেকোরার চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য এখন স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে যে সাইটটার কথা বলছি সেই সাইটটা হলো ওবিট এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একটা স্ক্রিন রেকর্ডার আমরা সবাই জানি আমাদের মোবাইলে কিন্তু স্ক্রিন রেকর্ডার দিয়ে আমরা বেশিরভাগই ইউটিউবের ভিডিও করে থাকি কিন্তু আমাদের যখন ডেস্কটপ ল্যাপটপ ব্যবহার করতে হয় তখন কিন্তু মোবাইলের স্ক্রিন রেকর্ডার দিয়ে আমরা এইসব রেকর্ড করতে পারবো না অবশ্যই আমাদেরকে একটি স্ক্রিন রেকর্ডার রাখবে সেটাও একটা সফটওয়্যার অ্যাপস না এটা মাথায় রাখবেন আর আজকে বেশিরভাগই আমরা যারা ইউটিউবার আছি তারা কিন্তু বেশিরভাগই কান্তাসিয়া দিয়ে দিয়ে আমরা ইউটিউবে ইউটিউবের ভিডিও এডিটিং অথবা ধরেন স্ক্রিন রেকর্ডার করি কিন্তু সেখানে অনেক কিছু আছে যে অনেক পারমিশন দিতে হয় অনেক ঝামেলার পর ক্যাম্পাসিয়া আমাদেরকে রেডি করতে হয় কিন্তু কিছু কিছু সফটওয়্যার আছে যেটা ফ্রিতেই আপনি কোনো ঝামেলা ছাড়া স্ক্রিন রেকর্ডার করতে পারেন এরই একটা স্ক্রিন রেকর্ডার সেটা হলো ওবিটেন এবং অলরেডি এখানে যখন ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন সাথে সাথে আপনার ডেস্কটপ অথবা পিসি অথবা ল্যাপটপে আপনি এটা ইনস্টল হয়ে যাবে তারপরে জাস্ট এক ক্লিকেই আপনি এটা ইনস্টল করে নিতে পারবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা ইন্টারফেস আপনার সামনে রিকোয়ারমেন্ট দেওয়া আছে একটা রেকর্ড এনি এরিয়া ফর ইউর স্ক্রিন আপনি ফুল স্ক্রিনে কিন্তু এটা রেকর্ড করতে পারবেন এবং আনলিমিটেড রেকর্ডিং টাইম আছে এখানে আপনাকে এক মিনিট দুই মিনিট এরকম না আপনি সম্পূর্ণ পুরো ফুল মিনিটে আপনি এখানে দিতে পারবেন এবং সব থেকে বড় বিষয় হলো এচডি রেকর্ড হবে কোনো ওয়াটার থাকবে না কোনো ওয়াটারমার্ক থাকবে না আপনার ক্যান্থসিয়ের মতন ক্যান্থাসিয়া ফ্রিতে ওয়াটারমার্ক মার্ক থাকে কিন্তু যেটা প্রবাসন সেখানে কোনো ওয়াটারমার্ক থাকে না যেরকম আজকে আমি যেটা ক্যান্থাসিয়াটা করতেছি সেখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না এটাও এরকম কোনো ওয়াটারমার্ক থাকবে না এটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে ইন্টারফেস এরকম চলে আসবে প্রথম স্টেপ থাকবে ক্লিক টু সিলেক্ট দ্য রিজেন টু রেকর্ড এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন স্ক্রিন ফুল স্কিন অথবা আপনারা কতটুকু স্ক্রিন চুজ করবেন সেটা দ্বিতীয় থাকবে সেটিংস ফর অডিও অ্যান্ড মাউস এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকার মাইক মাউস ওয়েবকেন ক্যাম আপনার চারটে কিন্তু এখানে ইউজ করতে পারেন স্পিকারও দিতে পারেন মাইকও দিতে পারেন আপনার ছেলে মাইক দিতে পারেন অথবা যে মাউসের ক্লিক স্ক্যার আছে যেটা ক্লিক করলে সাউন্ড দেয় সেটা দিতে পারবেন এটা আমি দিলাম তারপরে এই যে রেকর্ড অপশনটা রেকর্ডে ক্লিক করলে রেকর্ডটা অলরেডি হবে এখন এটা বেশটা এরকম এখানে আরও কিছু সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে আপনি যদি কোনো মাইক ইউজ করে থাকেন মাইক্রোফোন তাহলে অবশ্যই এখানে ক্লিক করে এটাকে অন করতে পারেন আর যদি না মাইক্রোফোন ইউজ না করবেন তাহলে এটা অফ করে রাখতে পারেন মাউসের আওয়াজ মানে শব্দটা যদি আপনি দিতে চান তাহলে এটাকে অন করতে পারেন যদি না দেন তাহলে এটাকে ক্লিক করলে আপনার যে সাউন্ড আছে একটা এফেক্ট মাউসের এটা আসবে না এটা আমি অন করে দিলাম আমার এই সাউন্ডটা ভালো লাগে ওয়েবকেম যদি আপনার পিসিতে অথবা ল্যাপটপে থাকে তাহলে এখানে ক্লিক করলে ওয়েবকেমটা চলে আসবে এবং এখানে অন অফ করে দিলে ওয়েবকেমটা চলে যাবে তার ফুল স্ক্রিন অথবা ফিড স্কেন এরিয়া এদের স্লেট উইন্ডো এটা ক্লিক করলে আপনার উইন্ডো আপনি যতটুক চান সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে যদি আপনারা চান আপনি যতটুক সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন অতটুকু আমি এখান থেকে সিলেক্ট করে নিব যাই হোক এখন এখানে আরও কিছু আছে রাইট এরিয়া আমি দিচ্ছি না এই এই যে রাইট এরিয়া যেটা আছে রাইট এরিয়াটা এটা হলো আপনার ইউটিউবের জন্য যাই এটা না সিলেক্ট করে ফুল স্কিন সিলেক্ট করলে বেটার হয় এখন ফুল স্ক্রিন দেওয়ার পর এখানে ফিডব্যাক আপনি চালিয়ে দিতে পারেন থ্রি আছে এখানে ক্লিক করে দেখি সেটিং এখানে যা আছে এখানে তাই আছে রেকর্ডিং সেটিং আমি যখন চলে যাব এখানে আরও কিছু সেটিং আপনাকে করতে হবে অবশ্যই মনে রাখবেন আপনার ভিডিও ভালো আউটপুট করতে হলে আপনাকে বেটার সেটিং দিতে হবে আপনার স্ক্রিন রেকর্ডারে এটা হয়তো বা আমরা ন্যাচারালি মোবাইলে করি না কিন্তু আমাদের ল্যাপটপ পিসিতে এটা করে নিতে হবে আর এখানে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাফ অ্যাফ নাইন অ্যাফে যখন আপনি অ্যাফ নাইনে যখন ক্লিক করবেন রেকর্ড হবে অ্যাফ টেনে ক্লিক করলে পুশ হবে এবং স্ক্রিনশট যদি চান তাহলে স্ক্রিনশট অ্যাফ ওয়ান এগারোতে দিলে স্ক্রিনশট এবং এটার জন্য যাই হোক এখানে রেকর্ডিং সেটিং আসার পর আপনার এই যে রেকর্ডিং হচ্ছে এটা কোথায় সেটিং করবেন কোথায় আউটপুট দিবেন এটার জন্য আপনি চাইলে এখান থেকে ফাইল সিলেক্ট করতে পারেন আপনি যে ফাইলেই আপনি এটা সিলেক্ট করবেন সার্চ ডেস্কটপ দিলে আমি ডেস্কটপ ওকে দিলে এটা সেভ হয়ে যাবে তারপরে রইল ভিডিও সাইজ এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে উনিশ বাই হাজার আশি ফুল ডি ন্যাচারাল এসডি সাতশো বিশ একবারে এসডি হ্যাঁ আপনি যেটা চান দেবেন ফোর কে চাইলে ফোর কে ভিডিও কিন্তু এখান থেকে আপনারা কি করতে পারতেছেন ভিডিও করতে রেকর্ড করতে পারতেছেন আমি এখান থেকে দেবো এইটা তারপর হলো ফরম্যাট আপনার ফরম্যাট এবিআই অ্যালএফ এমকে বি এমও বি জিফ এমপি ফোর আপনি যেটা চান সিলেক্ট করতে চান আপনার ভিডিও অনুযায়ী এমপি ফোর সিলেক্ট করলাম ফ্রেম রেট ফ্রেম রেট এখানে অটো দিলে ভালো হয় নাহলে আপনি তিরিশ থাকলেও চলে কোয়ালিটি হাই কোয়ালিটি ইনজেস্টেড কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি থেকে আপনারা হাই কোয়ালিটি অথবা ইনস্ট্যান্ট কোয়ালিটি দিলেই বেটার হয় আমি এখান থেকে হাই কোয়ালিটিটা দিলাম ফর্ম্যাট এ এসি আপনার এই ফর্ম্যাটটা এ এসি অথবা এমপি থ্রি এমপি থ্রি হলো আপনার অডিও রেকর্ডের জন্য যাই হোক অডিও রেকর্ড অথবা আপনি যেহেতু ভিডিও রেকর্ড করতে চান এটা আপনার যেটা আছে এ এসি থাকবে এবং এখান থেকে ফ্রেম রেটটা হলো আপনার একশো আঠাইশ কে কে বিএস আপনি চাইলে একশো আড়াইশে দিতে পারেন তিনশো বিশও দিতে পারেন কিন্তু একশো আড়াইশে আপনার জন্য বেটার এখন সব কিছু দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়াটারমার্ক টু ভিডিও এখানে ক্লিক করলে ওয়াটারমার্ক থাকবে না এখানে ক্লিক করলে ওয়াটারমার্ক থাকবে তারপর সম্পূর্ণ এখান থেকে সেভ করে ফেলবে সেভ করার পর এখন যদি আমি স্ক্রিন রেকর্ডার করতে চাই আমি যদি এখানে ক্লিক করি আমার মনে হয় না স্ক্রিন রেকর্ডার হবে হ্যাঁ ভালো কথা এক্স স্ক্রিন রেকর্ডার কিন্তু হচ্ছে এখন আমি এখানে যা কাজ করবো আমার স্ক্রিন রেকর্ডার তাই দেখাবে আমাকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার হচ্ছে আমার ক্যাম্পাসেহেতু কিন্তু স্ক্রিন রেকর্ডার হচ্ছে আমি বলি আমি দেখেন আপ দিয়ে দিয়েছি সব কিছু শুনতে পারতেছেন এখন এখান থেকে আমি চাইলে এটাকে আমি ঘুরাতে পারবো না এখান থেকে চাইলে একটা স্ক্রিন রেকর্ডের স্ক্রিন আমি নিতে পারি এখানে দেখেন আমি এখানে স্ক্রিন ক্যাপচারটা ক্লিক করলাম এটা চাইলে আপনি শর্ট আউট মিনিমাইজ করতে পারেন আপনি চাইলে এখান থেকে আবার মিনিমাইজটাকে এখানে ক্লিক করলে মিনিমাইজটা উঠে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা স্ক্রিন রেকর্ডার ইউজ করবেন আপনার পিসি ল্যাপটপের জন্য এবং এটা হলো ওবিট স্ক্রিন রেকর্ডার ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দেওয়া আছে ক্লিক করে আপনি এটা ফ্রিতে ডাউনলোড করতে চান করতে পারবেন কিন্তু আর প্রো ভার্সন নিতে চাইলে আপনাকে এটা কিনে নিতে হবে আমি আপনাদের সাজেস্ট করব আপনি কিনতে হবে না জাস্ট আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন এখন চলে আসলো আচ্ছা কমপ্লিট এখন এখান থেকে যদি আমি এটা স্টপ করে দিই এটা এখন দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং আপনার কি গেম ভিডিও অথবা ক্যাপচার কাজ রেকর্ডিং কল এটি আছে এটা আপনার একটা হাতে দিতে হবে আদার্সে দিলাম দাম দিলাম দাম দেওয়ার পরে আমার এই রেকর্ডিং এটা হয়ে গেছে এখন যদি এটা পেলে দিই পেলে দেওয়ার পরে আমার চলে আসলো এটা ভিডিওটা আপনি দেখতে পারবেন এখন ভিডিওটা চলে আসবো সুন্দর রেকর্ডিং হয়ে গেছে একবারে কোনো ওয়াটারমার্ক এখানে ছিল আমি কিন্তু ওয়াটারমার্ক ই করছিলাম আপনার ঠিক দিই নেই এই জন্য ওয়াটারমার্কটা ছিল ওইখানে টিকচন্নটা যদি টিকমার্ক দিতাম দিতাম না তাহলে কিন্তু এইখানে ওয়াটারমার্কটা থাকতো না যা ভিডিওটা বুঝার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনার এনি হেল্প কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করবো ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য ইউটিউব টিস টিপসের জন্য সব ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম